সামনেই পুজো চলে এলো, তাই প্রি পুজো স্কিন কেয়ারের জন্য আমি স্মিটেন থেকে কিছু প্রোডাক্ট অর্ডার করে নিয়েছি। আর এমনিতে আমি বায়োটিকের প্রোডাক্ট ইউজ করি, যেটা ভীষণ পকেট ফ্রেন্ডলি এবং আমার স্কিনের উপর ভীষণ ভালো যায়। কেন কি না, আমার স্কিন হচ্ছে ভীষণই রকমের ড্রাই, তো বায়োটিকের প্রোডাক্টগুলো আমার স্কিনকে বেশ হাইড্রেট করে রাখে। আর যখন অতিরিক্ত হাইড্রেট হয়ে যায় আমার স্কিন একই প্রোডাক্ট বারবার ইউজ করতে করতে, তখন আমি একটু অদল বদল করে ফেলি। কখনোই আমি একই প্রোডাক্ট বারবার ইউজ করি না। আমি বায়োটিকের ফেস ওয়াশ বলো, ময়েশ্চারাইজার বলো, এটা ওটা আলাদা আলাদা ফ্লেভার ট্রাই করতেই থাকি। তো সেই জন্য এবার আমি স্মিটেন থেকেও আলাদা ব্র্যান্ডের কিছু অর্ডার করেছি, তো সেটাই আজকে চলো তোমাদের সাথে আমি শেয়ার করছি। তো স্মিটেনের প্যাকেজিংটা ভীষণ ভালো থাকে আর ভীষণ সেফভাবে ওরা দিয়ে দেয়। তো এই দেখো কতগুলো প্রোডাক্ট আমি অর্ডার করেছি। তো এখান থেকে প্রত্যেকটা প্রোডাক্ট আমি এবার একটা একটা করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো প্রথমেই দেখে নাও, আমি অর্ডার করেছি ফেসিয়াল কিটে, শুধু একটা নয় এরকম আমি চারটে ফেসিয়াল কিট অর্ডার করেছি। তো চারটে আমি খুঁজে পেয়েও গেছি। এরপর আমি অর্ডার করেছি একটা আই লিফ্ট ক্রিম, যেটা ডার্ক সার্কেল হলে চোখের তলায় লাগায় আর আমার এটা ভীষণ প্রয়োজন। এরপর আমি অর্ডার করেছি একটা গোল্ড ফেস মাস্ক, তারপর একটা অর্ডার করেছি সানস্ক্রিন লোশন, আর অর্ডার করেছি এই এম ক্যাফেনের ফেস ওয়াশ, এটা হচ্ছে একটা ফেস সিরাম, অ্যান্ড এটা অ্যানাদার একটা ফেস ওয়াশ, আর এই যে এটা মনে হয় হচ্ছে সিক্রেটের একটা ছোট্ট পারফিউম। তো ওগুলো খুবই ট্রাভেল ফ্রেন্ডলি। আর এর সঙ্গে আমি গিফট হিসাবে পেয়েছি একটা পাউচ। স্মিটেনে যেসবই প্রোডাক্ট পাওয়া যায় সবই কিন্তু ভীষণই অথেন্টিক। তো এখানে আমি ভেদিক লাইনের চারটে আলাদা আলাদা ফ্লেভারের হচ্ছে ফেসিয়াল কিট অর্ডার করেছি, একটা গোল্ড, একটা ভিটামিন সি, একটা চেরি ব্লসম, আর একটা হচ্ছে আর্গন অয়েল। তো এরপরে দেখো এই স্যালিসিলিক ফেস ওয়াশটা আমি অর্ডার করেছি ডার্মাকোর, তারপরে আমি ভেসলিনের একটা সান প্রোটেক্টিং লোশন অর্ডার করেছি, দেন এটা হচ্ছে 100 ml, আর এরপরে সিক্রেটের একটা ছোট্ট মিনি পারফিউম অর্ডার করেছি। এই জিনিসগুলো অ্যাকচুয়ালি পারফিউম বা ছোটো সাইজের প্যাকগুলো খুবই ভালো হয় যে কোনো জায়গায় ক্যারি করার জন্য। আর এই যে একটা ব্লু কালারের সফট মেকআপ পাউচ, এটা অ্যাকচুয়ালি কতটা সফট সেটা খুলে না দেখালে বুঝতে পারবো না। তো দাঁড়াও আমি এটাকে ওপেন করে নিচ্ছি, তারপরে এই দেখো এটার উপরে স্মিটেন লেখা। আর এই পাউচটা দেখতে কিন্তু ছোটো হলেও এটার ভিতরে অনেক অনেক জিনিস এঁটে যায়। কোনো জায়গায় যাওয়ার সময় এটার মধ্যে ছোটো ছোটো সব জিনিসগুলোকে আমরা ভরে নিয়ে যেতে পারি, আর এটা কিন্তু আমাদের ভ্যানিটিতে খুব বেশি জায়গাও দখল করে না। তো এর সঙ্গে দেখো এই যে আই লিফ্ট ক্রিম, যেটা আমাদের চোখের তলার পাফিনেসকে এবং ডার্ক সার্কেলকে রিমুভ করতে হেল্প করে। আর এই জাপানিজ চেরি ব্লসম ফেসিয়াল কিটার মধ্যে 6টা স্টেপ আছে, যেটা আমি অলরেডি ট্রাই করেছি আর করার পরে ভিডিওটা করছি। তো সেই ফেসিয়ালটা করার পর ভীষণই আমার মানে স্কিনটা গ্লো করছিলো। এরপরে এই ফেস, এই চারটে আমি গিফট হিসেবে পেয়েছি।